डे ऑफ द वीक। हाँ, আচ্ছা ঠিক আছে, তুই এগুলো তো বলছিস, তুই অলরেডি করেছিস, তাহলে তুই এটা পারবি এখন লিখতে। তাড়াতাড়ি কোটা লিখে শেষ করে দে, তারপরে আজকের ক্লাসে মুভ অন করব। রেপ্লিকটা খোল, এখানে তোর কোয়েশ্চেনটা থাকলো, রেপ্লিকটা খুলে সলভ করে নে। রেপ্লিকটা খোল, সলভ করে নে। এখানে তোর এই যে 210420 হোমওয়ার্ক, ওই ফোল্ডারটাতে ক্লিক কর। এখানে কোয়েশ্চেন নাম্বার 1.html, এবার এখানে লেখা শুরু করে দে পুরো html। প্রথম থেকে তোকে সবকিছু লিখতে হবে, কত লিখ। যেটা দেখলি হোমওয়ার্ক, দেখ এইচ বলে যেটা লেখা আছে ওই বিট পেপারটা, ওই হোমওয়ার্কটাই করবি। তোর এজ এর কত দেখ। হ্যাঁ 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 এলিজিবিলিটি কোটা, প্রথমে যা যা লিখতে হয় সবকিছু একবার ক্লাসের শুরুতে প্রথমে একবার লিখবি, তারপরে ওটাকে আমরা কপি করে নেবো, বাট একবার তোকে লিখতে হবে। হ্যাঁ, তুই কম্পিউটারে নোটপ্যাডে লিখে নিস, তারপরে লেখার পরে তারপরে এখানে আপলোড করিস। হ্যাঁ, তুই সে তোর কি বলবো হোমওয়ার্ক গুলো লিখে, হ্যাঁ হ্যাঁ ওখানে সেভ থাকবে। আমার যতদূর মনে হয়, আমি জানি না কোথায় লিখেছিলি হোমওয়ার্ক গুলো, ভগবান জানে, দেখাবো তোর মা। আর আরেকটা কথা, তুই প্রথমে এই ট্যাগ গুলো প্রথমে ক্লোজ করে নে। স্ক্রিপ্ট ট্যাগটাকে ক্লোজ কর, হেড ট্যাগটাকে ক্লোজ কর, বডি ট্যাগটাকে দিয়ে ক্লোজ কর, এগুলো ক্লোজ করে, নাহলে পরে আবার ঝামেলা করবে। এটা ঠিক আছে নিচে। এন্টার মার, স্ক্রিপ্ট ট্যাগটাকে ক্লোজ করে নে। এন্টার মার, SCRIPT, স্পেলিং মিস্টেক আছে। এরপরে হেড ট্যাগটাকে ক্লোজ কর, এন্টার মার, ব্যাকস্পেস। হ্যাঁ, আবার এন্টার মার, এরপরে বডিটা ওপেন করে ক্লোজ করে দে। বডিটা ওপেন করে ক্লোজ করে দে, HTML ক্লোজ করে দিলে হবে। ওপেন করে ক্লোজ, ওপেনিং ট্যাগে স্ল্যাশ থাকে। তারপরে সবার লাস্টে HTML টাকে ক্লোজ করো। আর এগুলো একটু ট্যাব দিয়ে রাখবি, ট্যাব দিচ্ছে সব। এটা এখানে হবে, এটা এখানে হবে, এটা এখানে হবে, এটা এখানে হবে। এন্টার মার, HTML টা ক্লোজ করো। এখান থেকে না, আরো আরো লেফট, আরো লেফট, আরো লেফটে সব সরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লিখে না। লেফটে বলেছি, হ্যাঁ। আচ্ছা, এরপর এখান থেকে তোর কোডটা লিখতে শুরু করো, স্ক্রিপ্টের ভিতর। তোর টেমপ্লেট রেডি, কোডটা লিখতে শুরু করো। স্কোয়ারশেটটা ভুলে গেলে দেখে নিতে পারিস, বিট পেপার এই ছেলে আছে।
আমারটাই ডাউনলোড করে আবার এখানে পাঠিয়ে দেবো। এখন মারটা দিয়ে খেলছি, হেভি খেলে হচ্ছে, মারতে স্মুথ চলছে, তো ভালো রকম খেলছে। এই মার অ্যাকাউন্ট দিয়ে আবার পুরো জিরো থেকে উঠিয়েছি ভাই। শুরু করতে হবে নিড ফর স্পিড হিটটা ইনস্টল করলাম, ওটা দেখি তাও চলছে, জাস্ট একটু গ্রাফিক সেটিংসটা একটু কমাতে হবে, ওটা খেলবো। আবার আগেরটাতে চলছিল না, কারণ তোর ওই ক্র্যাকটা নাকি ইন্টেল প্রসেসরে চলবে, এএমডি প্রসেসরে চলবে না, এরকম টাইপের ব্যাপার। যেহেতু টিম ডেথ ম্যাচটা সব থেকে, হ্যাঁ ওইটাই হচ্ছে ব্যাপার, টিম ডেথ ম্যাচটা সব থেকে ভালো, ব্যাটেল রয়্যালে মার খেয়ে গেল। আমার কম্পিউটার চলছে কথা বলছি না, লোকেরা খাচ্ছে খুব, এখানে একটু ভুল হয়ে গেল। আচ্ছা এখানে যে একটু ভুল হয়ে গেল, you are not eligible to vote, এই জিনিসটা তো আমি তোকে লাস্ট ক্লাসে করিয়েছিলাম, ক্লাস ওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক তো না। রেড পেপার ইচটা খোল, ওখানে কি লেখা আছে, কি ইফ দ্য ইউজার ইজ এলিজিবল টু ভোট, তাহলে তুই দেখাবি হচ্ছে ইউ আর এলিজিবল টু ভোট তোর এক্সক্লেমেশন সাইন, কিন্তু যদি সেই ভোট দিতে এলিজিবল না হয় তাহলে পরে তোকে দেখাতে হবে হচ্ছে কাম ব্যাক আফটার এক্স ইয়ার্স, সেখানে এক্সটা রিপ্রেজেন্ট করে কত বছরে ভোট দিতে পারবে। এরকম হ্যাঁ মানে তোকে কি করতে হবে, ডকুমেন্ট ডট রাইট এল এনের টু আর ডকুমেন্ট ডট রাইট এল এনের সামনে যা, এন্টার মার, তাহলে প্রোগ্রামটা কি আউটপুট দেওয়া উচিত, তাহলে কি আসার কথা, এরপরে তুই এখানে কাম ব্যাক আফটার এই জিনিসটা, তারপরে তোকে ডাবল ক্লিক
আমরা যখন কোনো plus 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 equal to now years double quotes are more আচ্ছা এবার এটাকে চালানোর জন্য এটা আমাকে করতে হবে একটা জাস্ট একটু দাঁড়া আর সবার লাস্টে বিষয়টা দিতে হয় রাইট এলিমেন্ট পড়ে হ্যাঁ আচ্ছা এবার এটা চলছে চলছে কিনা দেখি শুনতে পাচ্ছিস ঠিক আছে তো সেটাই আমি তোকে বললাম যখনই তোর মনে হবে কি তুই শুনতে পাচ্ছিস না বা কিছু যেই এনভায়রনমেন্টে আছে সেখানে আইদার লিখবি বা যদি বিট পেপারে থাকি তাহলে স্ক্রিবল করবি ঠিক আছে ওকে এবার আমি তোর লেখা কোডটাকে এখানে পেস্ট করি পেস্ট করে এবার রানে ক্লিক করি আচ্ছা তুই এটা কাজ কর তুইও তোর সিস্টেমের মধ্যে ইন্ডেক্স ডট ইচ হ্যাঁ এন্টার ইউর ইচ দিয়ে দে দেখ কাম ব্যাক আফটার 4 ইয়ার্স দেখা দেখাচ্ছে আচ্ছা এবার তুই আমাকে এটা এটাকে একটু ভালো করা চাই কিভাবে ভালো করা চাই করে ফেলো হ্যাঁ হলো তারপরে আফটার এর পরে একটা স্পেস দিলে ভালো হয় না ইনফ্যাক্ট ইয়ার্স এর আগে একটা স্পেস দিলেও ভালো হয় ইনফ্যাক্ট ঠিক আছে এটা দিস না এখন দিস না এখন দিস না দাঁড়া 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 রান কর একবার রান করে দেখে না আচ্ছা দাঁড়া এখানে এখানে চেঞ্জ করলে হবে না এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে চেঞ্জ করলে হবে না দাঁড়া আমাকে এটাকে আপডেট করতে হবে দাঁড়া এখানে চেঞ্জ করলে ওল্ড আউটপুটটাই দেবে আচ্ছা এবার রান টেপ দেখ স্পেস দিয়ে আসবো ঠিক আছে আচ্ছা এরপরে পরের হোমওয়ার্কটা করে ফেল বিট পেপার ইচটা খোল এইভাবে কপি করতে হবে না এইভাবে কপি করতে হবে না দাঁড়া দাঁড়া আমি কপি কি করে করতে আমি বলে দিচ্ছি এটা দে এটা তুই টেক্সটই রাখতে পারবি তো এটা কেটে দে পাওয়ার পয়েন্ট দিয়ে কপি করতে হবে না আরে বাবা তোকে ভালো কথা বলছি তো তুই দাঁড়া না কাট এটাকে এইভাবে হ্যাঁ এইভাবে সেভ করতে হবে না তুই এটাকে কাট বিট পেপারটা খোল সরি বিট পেপার না সরি এখানে থাক আচ্ছা এবার একটা কাজ কর এটাকে কন্ট্রোল এ কর ক্লিক কন্ট্রোল এ টেপ কন্ট্রোল প্লাস এ সিলেক্ট কর পুরোটাকে হলো এবার কন্ট্রোল প্লাস সি বা রাইট ক্লিক করে কপি কপি করেছিস আচ্ছা এরপরে তোর এখানে না এখানে না দাদা 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 ডেস্কটপের মধ্যে দেখ তোর অলরেডি বোধহয় একটা ফোল্ডার বানানো আছে যেখানে তুই সব রাখতিস জাভাস্ক্রিপ্ট বলে বা এইচটিএমএল বলে হ্যাঁ এটা খোল আজকে ডেটটা দিয়ে দা একটা ফোল্ডার বানা নিউ ফোল্ডার নিউ ফোল্ডার আজকে ডেটটা দিয়ে দা আজকে হচ্ছে 01/05/20 এন্টার মার ফোল্ডারটা খোল এবার একটা কোয়েশ্চেন ওয়ান ডট এইচটিএমএল বলে একটা ফাইল বানান যেরকম ভাবে বানাবি আগে টেক্সট ডকুমেন্ট কিউ ওয়ান ডট এইচটিএমএল করবো আর টেক্সটটাকে লাস্টে ডিলিট করে দে যা যা আছে না ডিলিট করে দে ডিলিট করে দে এইভাবে লিখিস না এইভাবে লিখিস না আমি তোকে বলছি তোর এইচটিএমএল এর পরে যা যা আছে সব ডিলিট কর বাস আচ্ছা হোমওয়ার্ক তো এটা তাহলে তুই Q1 এর পাশে যা আচ্ছা ইয়েসটা ইয়েসটা আচ্ছা এবার হচ্ছে আবার রাইট ক্লিক কর রিনেম টেপ সেকেন্ড লাস্ট অপশন আচ্ছা এখানে Q1 এর পাশে আবার ক্লিক কর
Q1 এ পাস হয় বাট লাইক হোমওয়ার্ক ইজ W এন্টার মোড আবার আবার ওটা খোল এই ফাইলটাকে খোল পেস্ট করে দেবো ঠিক আছে এটা বেটার স্ক্রিনশট নাও থেকে সেভ করে রাখ আচ্ছা তো এবার ব্যাপারটা হচ্ছে তুই প্রত্যেকটা প্রোগ্রাম লেখার পরে এইভাবে সেভ করিস না তুই যেটা করবি হচ্ছে তোর ক্লাসটা যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে যে প্রোগ্রামসগুলো ডেপেলে থাকবে সেগুলো তুই বসে বসে এইভাবে কপি করে রাখবি ঠিক আছে আচ্ছা এবারে বিট পেপারে না না এটা ডিলিট হবে না তুমি লেখনি বলি তুমি এইসব ফালতু কথা বলছিলে তুমি বিট পেপার ইচটা খোলো আচ্ছা এবার হচ্ছে সেকেন্ড প্রোগ্রাম এটা কি রাইট এ প্রোগ্রাম টু চেক ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 5 অর নট তো লাস্ট দিন তুই যে 3 ডিভিজিবিলিটি প্রোগ্রামটা করেছিলি ওটাকে তুই যদি মডিফাই করিস তাহলেই তোর প্রোগ্রামটা হয়ে যাবে আচ্ছা তাহলে করে ফেল রেপেলেটটা খোল হ্যাঁ রেপেলেটটা খোল রেপেলেটটা খোল হ্যাঁ শুনতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে রেপেলেটটা খোল আচ্ছা এবার তাহলে এটা সলভ করা শুরু করে দাও আচ্ছা এবার কিভাবে সলভ করবি তোর এখানে 21-04 হোমওয়ার্ক বলে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ওখানে ওখানে এই এটাকে ডিলিট করলি কেন আরে পাগল আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই কর এখানে এখানে গেলে এটাকে ডিলিট না করলেও হতো আচ্ছা শোন এটা কাজ কর কিবোর্ডে কন্ট্রোল জেড মারতো কন্ট্রোল প্লাস জেড মারতে থাক করতে থাক করতে থাক যতক্ষণ না সব প্রোগ্রাম চলে আসে বাস ঠিক আছে এটা স্পেস দিয়ে দে আচ্ছা সেভ এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এরপরে নতুন কোশ্চেন লেখার জন্য কি করবি 21-04-20 হোমওয়ার্ক বলে যে ফোল্ডারটা আছে ওটাতে ক্লিক কর বা ওটাতে মাউস পয়েন্টারটা নিয়ে যা আচ্ছা এবার দেখ সাইডে তিনটা ডট আছে এটা নয় ফোল্ডারের ফোল্ডারের হ্যাঁ এরপরে হচ্ছে অ্যাড ফাইল এইটা হচ্ছে সেম অ্যাজ রাইট ক্লিক করে তুই যে টেক্সট ডকুমেন্ট বানাতি সেরকম এখানে তুই দেওয়া হচ্ছে q2.html এন্টার মার আচ্ছা এবার এখানে q1.question1.html ওর থেকে কোডটা কপি করে নাও আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি তোর জন্য ধরো হ্যাঁ ঠিক আছে বাস ঠিক আছে দাদা দাদা কাটিস না কাটিস না কাটিস না কাটিস না দাঁড়া 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 বাস লেখ বাবা শুভপ্রকা
এসেছিস? হ্যালো, হ্যাঁ এসেছিস? আচ্ছা ঠিক আছে, লেখ। আগে ইনপুট নেই ইউজার থেকে, এন্টার নাম্বার বলে? আচ্ছা তুই কি করছিস এইসব? এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট দাঁড়া, তুই লাস্টে যেটা লিখেছিস ওটাকে কাট, ওটাকে কপি কর, ডিলিট করিস না, ডিলিট করিস না। আচ্ছা এবার লাস্টে এটাকে যত পুরো থেকে বিটা সিলেক্ট হয়নি, বিটা সিলেক্ট হয়নি। আচ্ছা উপরে যে বার নাম ইকুয়াল টু পার্সেন্ট লিখেছিস ওটা ভুল লিখেছিস,
ওটাকে কাট, ওটাকে কেটে যেটাকে কপি করলে সেটাকে পেস্ট করে দাও, ব্যাক কর, ব্যাক পুরো ব্যাক স্পেস দিয়ে ডিলিট কর যা লিখেছিলি, কপি করেছিলি ওটা যেটা কাটলি? কি করে যাচ্ছিস তখন থেকে বলতো? তুই যেটা কপি করেছিলি সেটা কপি করেছিলি কি? এখানে দেখ তুই কিন্তু অনেক কিছু ভুলভাল লিখেছিস, ভিতরে প্রম্পট থাকবে এসব তুই লিখিসনি। ভুল আবার ভুল, লাস্টে গিয়ে একটা টার্মিনাল দিয়ে দাও। আচ্ছা তারপরে তো রিমাইন্ডারটা ক্যালকুলেট করেছিস, ব্যাক স্পেস মার, এবার রেমেড লাস্টে যা, না এখানে ক্লিক করে সেকেন্ড স্টেটমেন্টে এন্টার। এরপরে আমি কি টেস্ট করতে হবে, মানে ইফ লিখতে হবে ব্র্যাকেট দিয়ে, কন্ডিশনটা লিখ, রেমের ভ্যালু কত হলে পরে ডিভিজিবল বাই ফাইভ, জিরো, ট্রিপল ইকুয়াল টু, হ্যাঁ জিরো, ভিতরে এখানে না, এখানে এন্টার ভ্যালু নয় ওই তোর ব্রেসেস এর ভিতরে, হ্যাঁ ডকুমেন্ট ডট রাইট এল লিখে দাও, নাম্বার ইজ ডিভিজিবল বাই ফাইভ, অ্যাসাইনমেন্টের রেজাল্ট পার পেয়েছিস? আচ্ছা লাস্টের টার্মিনেটর দেখ, এইভাবে যদি PA1 এর পরীক্ষা হয় তাহলে তো হয়ে গেছে। আচ্ছা এবার এই ব্রেসটা নিচে, আচ্ছা এবার কি আমার কাছে দুটো অপশন হতে পারে, আইদার দ্য নাম্বার মে বি ডিভিজিবল বাই ফাইভ অর দ্য নাম্বার ইজ নট ডিভিজিবল বাই ফাইভ। তাহলে এটা তো আমি একটা অপশন চেক করলাম, আমার একটা অপশন এলসে দেবো, এন্টার মার, ওরকমই। আচ্ছা ঠিক আছে লিখেন, নিচে যা যা স্পেসেস আছে স্পেসেস গুলোকে বাদ দিয়ে দাও, এখান থেকে শুরু কর, এখান থেকে শুরু কর, সাজিয়ে দেবো বেশ। এবার ডান টেপ, আচ্ছা ডান টেপার পরে দেখ সাইডে q2.html আছে, ওটাতে ক্লিক কর, ওটাই তুই লিখেছিস, এন্টার দ্য নাম্বার, দে একটা নাম্বার দে, ওকে আবার ডান টেপ, q2.html এমন একটা নাম্বার দে যেটা ডিভিজিবল বাই ফাইভ নয়, হ্যাঁ এটা প্রথমটা চলে গেল, আবার প্রথমটা চলে গেল, ঠিক আছে এখন না, এখন না, ক্লাসের শেষে, ক্লাসের শেষে কি পারবি না, ঠিক আছে কিছুই না, এখানে তোর তোর কি বলবো ডকুমেন্টে নিয়ে আসবে, ডেট দেওয়া আছে, হোমওয়ার্ক দেওয়া আছে, তুই করে নিতে পারবি, এবারে বিট পেপার এইচটা খোল। আচ্ছা এরপরে হচ্ছে তোর থার্ড হোমওয়ার্ক যেটা ছিল,
আচ্ছা এটা, আচ্ছা এটা আমি তোকে বলে দিই, এটা একবার কোয়েশ্চেনটা একটু পড় তো, বলে বলে পড় একটু। And so on, and so on. আচ্ছা তো এবার আমাকে বল, ইউজার ওয়ান যদি এন্টার করে তাহলে আমি সাইডটা প্রিন্ট করছি, ঠিক আছে? এরপরে ইউজার যদি টু এন্টার করে তাহলে কি প্রিন্ট করব? থ্রি এন্টার করলে, ফোর এন্টার করলে, ফাইভ এন্টার করলে, থার্সডে, এইভাবে করে করে যদি ইউজার সেভেন এন্টার করে তাহলে করে স্যাটারডে। আচ্ছা তো এবার ইউজার আমাকে যে যে জিনিসপত্র ইনপুট দিতে পারে বা আমার নাম্বার অফ চয়েসেস, আমার নাম্বার অফ চয়েসেস গুলো কি একটা দুটো না মাল্টিপল? মাল্টিপল চয়েসেস। তাহলে আমাকে বল, তাহলে ফ্রম দ্য থ্রি কনস্ট্রাক্টস অ্যাভেলেবল, ইফ কনস্ট্রাক্ট, ইফ এলস কনস্ট্রাক্ট, ইফ এলস ইফ কনস্ট্রাক্ট, কোন কনস্ট্রাক্টটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট? আমার কি দুটো অপশন আছে ইফ এলস কনস্ট্রাক্ট কখন ইউজ করা হয়? ইফ এলস ইফ, ইফ এলস ইফ। আচ্ছা এবার হচ্ছে তুই তোর খাতার মধ্যে একটু উল্টা দেখে না, ইফ এলস ইফ এর কনস্ট্রাক্টটা কেমন ভাবে লেখা আছে খাতাটা একটু উল্টা দেখ। লিখেছিলাম আমি তো জাস্ট একটু উল্টা, ইফ এলস ইফ কোথায় আছে দেখ। ফেলে পড়া বলিস, ইফ এলস ইফ জেনারেল সিনট্যাক্স বলো। দাও তার মানে কি, এবার আমাদের এই প্রত্যেকটা অপশন, ফার্স্ট অপশনটা হচ্ছে ইফ এর মধ্যে থাকবে, আর সেই অপশনটা যদি ভ্যালিড হয় তাহলে পরে আমি কি লিখবো না, লিখবো হচ্ছে এলস ইফ এর মধ্যে, ঠিক আছে? এইভাবে করে আমরা লিখতে থাকবো প্রত্যেকটা অপশন, ওয়ান টু থ্রি ফোর, এইভাবে করে করে আপ টু সেভেন অবধি, ঠিক আছে? আচ্ছা এটা প্লেটটা খোল, এটা প্লেট ট্যাবটা খুলে না, হাই তোর মাউস কাজ করছে দেখ তো, তো স্ক্রিন আসছে না ফর সাম রিজন, তুই যে মাউস নাড়াচ্ছিস বা কিছু করছিস সেটা সেটা আমি দেখতে পাচ্ছি না। দাঁড়া আমি তাহলে তোকে গুগল হ্যাং আউটস এ কেটে আবার কল করছি, তুই অ্যাকসেপ্ট কর। আচ্ছা কানেক্টেড হয়েছে, তুই এবার অ্যাপ্লিকেশনটা খোলার চেষ্টা কর, তুই ক্লিক করছিস না কেন, অন্য কিছুতে ক্লিক কর তো দেখি। তো স্টার্টটা খোলার চেষ্টা কর একটু, আচ্ছা এবার এখানে যেভাবে কিউ টু ডট এইচ টি এম এল বানিয়েছিলি সেভাবে কিউ থ্রি ডট এইচ টি এম এল বানা ওই ফোল্ডারটার মধ্যে, আর ছোট হাতে লিখবি, ক্যাপিটাল ক্যাপিটালে নয়। ডট এইচ টি এম এল, আচ্ছা আগে এটা, আগে এটা বানিয়ে না এন্টার মার, হ্যাঁ ঠিক আছে করে না।
রিনেম করলে পরে অ্যাকর্ডিংলি আমাকেও এখানে চেঞ্জ করতে হবে। এইচটিএমএলটাকে ছোট করে দাও, আচ্ছা কোয়েশ্চেন থ্রি ডট এইচটিএমএল টা খোল, ওটা খুলে লিখতে শুরু করে দে। কোয়েশ্চেন টু ডট এইচটিএমএল থেকে কপি করে নিতে পারিস যেটুকু লাগবে। কোয়েশ্চেন নাম্বার টু ডট এইচটিএমএল থেকে কপি করে নিতে পারিস যেটুকু লাগবে। কপি কর, তো মাউসের ব্যাটারিটা চেঞ্জ করে একটা নতুন ব্যাটারি লাগিয়ে নিয়ে যান। মাউসের একটা নতুন ব্যাটারি লাগিয়ে নিয়ে রে। কন্ট্রোল এম আর পুরোটা কি কপি করে নেবো। কপি কর, কোয়েশ্চেন নাম্বার থ্রিটা খোল, পেস্ট করে দাও। পেস্ট কর, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস, তার মানে তোর কপি হয়নি, কন্ট্রোল তার মানে তোর কপি হয়নি। কোয়েশ্চেন নাম্বার টু ডট এইচটিএমএল টা খোল, কন্ট্রোল সি টেপ, কন্ট্রোল ভি টেপ। এরপরে স্ক্রিপ্টের ভিতরে যা যা আছে উড়িয়ে দেয়, টাইটেলটা চেঞ্জ করাবো। কোয়েশ্চেন নাম্বার টু থেকে কোয়েশ্চেন নাম্বার থ্রি করে দেয়, লিখতে শুরু করো। আচ্ছা তো এখানে আমি ইউজার থেকে কি চাইবো, আমি এখানে ইউজার থেকে ডি নাম্বারটা চাইবো। তাহলে তোর প্রম্পটটা হবে হচ্ছে এন্টার ডি নাম্বার, আর ভেরিয়েবলটার নাম তুই ডি দিয়ে দিতে পারিস। কি লিখছিস তুই?
শুনতে পাচ্ছিস? হ্যালো, তোর আওয়াজটা বড্ড বড্ড আস্তে আসছে। তুই একটা হেডফোন বলছো, একটা লাগিয়ে না। আমি কিন্তু তোর হোয়াটসঅ্যাপে বলি। আচ্ছা, তোর নাম্বারটা আমার নাম্বারটা তুই নাম্বারে হোয়াটসঅ্যাপে বল। আচ্ছা, ঠিক আছে। শুনতে পাচ্ছিস? ঠিক আছে, তুই একটা কাজ করবি, তুই শোন, নেক্সট ক্লাসের আগে প্লিজ এনশিওর করবি সব কিছু মাউস, বোর্ড, মনিটর, স্পিকার যত লাগানো আছে সব কিছু, তাহলে এইভাবে তোরও বিরক্তিকর লাগবে আমারও বিরক্তিকর লাগবে। হ্যাঁ, ডে আন্ডারস্কোর নাম বা ডে নাম একসাথে লিখতে হবে, বোঝা যাচ্ছে? স্পেস হবে না, ভেরিয়েবলের নামের মধ্যে স্পেস হয় না, তো আইদার তুই ডে নাম একসাথে। ঠিক আছে, লিখে ফেল পাস ডে নাম। আচ্ছা, এরপরে হচ্ছে তোর ওই ইফ এলস স্টেটমেন্ট গুলো তোকে লিখতে হবে। আচ্ছা, তো এবার এখানে যদি মাল্টিপল অপশন থাকে, তো সবার প্রথমে তুই আমাকে বলি ডেয়ের ব্যাপারটা কি হতে পারে, এই নামের ব্যাপারটা কি হতে পারে, ইউজার কি দিতে পারে। ওয়ান, হ্যাঁ, মানে ডে নামের ব্যাপারটা ওয়ান হতে পারে। আগের প্রোগ্রামে রেমের ভ্যালু যখন জিরো সেট করছিলি কি লিখেছিলি? হ্যাঁ, ফ্রেশলি লেখ, আর এখানে ব্র্যাকেট হয়, জেনারেল সিনট্যাক্স একটু ভালো করে দেখে মন দিয়ে লেখ। আর ডে নাম যেটা আছে ওটা কিন্তু ডে আন্ডারস্কোর নাম।
1 1 হতে পারে এবারে রাইট সাইডে আর ডিরেকশন কি দিয়ে এন্টার নট এবারে ব্রেস স্টপ এটা হচ্ছে ইফ ব্লক মানে ডে ভ্যালু যদি 1 হয় তাহলে কি করতে হবে এবারে তার ভিতরে আমি কি প্রিন্ট করব ডকুমেন্ট ডট রাইট এন্ড কি লিখব তাহলে কি প্রিন্ট করা উচিত আমার সানডে ডিসপ্লে করা উচিত রেপেলিটটা খোল লেক সানডে ক্যাপিটাল এস আবার ইফ কেন আচ্ছা এরপর ডের ভ্যালু আর কি হতে পারে ডের নামের ভ্যালু সরি আমি ডি নামের ভ্যালু চেয়েছিলাম ডে নামের ভ্যালু আর কি হতে পারে টু হতে পারে হ্যাঁ তাহলে আমাকে এইভাবে টেস্ট করতে হবে এরপরে নেক্সট অপশনটা চেক করার জন্য আমরা এলস ইফ লিখব তো জেনারেল সিনট্যাক্স দেখ ইফ ব্লকটা শেষ হলো ব্রেসটা শেষ হলো তার ঠিক পরে আমরা এলস ইফ লিখি লেখ এন্টার মার এবার এলস আর ইফ এটার মাঝখানে কিন্তু একটা স্পেস আছে হ্যাঁ ইফ বাট এবার আবার চেক কর ডে নামের ভ্যালুটা টু কিনা যদি হয় তাহলে পরে ওর পাশে ব্র্যাকেট দে ব্র্যাকেটটা দে হ্যাঁ এরপরে ডি নামের ভ্যালুটা টু কিনা সেট আগে এটা লিখে না তারপরে কপি করে পেস্ট করছি আগে এটা লিখে না ইকুয়াল টু টু সে এইভাবে করে আমি এই কারণেই বলছিলাম পেস্ট কর এখানে পেস্ট করে না এটাকে আমি ডিলিট করে দিচ্ছি ফার্স্ট কেস তো ডিলিট করে দাও ব্যাকস্পেস না 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 ব্যাকস্পেস কর আচ্ছা এরপর এখানে সানডেটাকে চেঞ্জ করে কি করবি মানডে ক্যাপিটাল করে দে সবগুলো যখন ক্যাপিটাল রাখছি সেটাকেও ক্যাপিটাল করে দে ঠিক আছে এরপরে মানডে স্পেলিং কি আচ্ছা এরপরে ডে নামের ভ্যালু 3 কিনা সেটা চেক করতে হবে সেটাও আমরা এরকম এলসিফ লিখেই করব ঠিক আছে তাহলে এখানে এসে আবার এলসিফ ডে নামের ভ্যালুটা 3 কিনা চেক কর কপি করবি না এখন কপি করিস না এখন আগে লিখে না একটা লিখে না তারপরে তোকে আমি কপি করতে দেবো একটা পুরো লিখে না ছোট হবে এটা ছোট হবে Thank you.
দেখে ভালো করে কোনটাকে কপি করতে হবে, কি কপি করতে হবে, একটু ভালো করে দেখে করিস। কপি বাইরে ক্লিক কর, এন্টার, পেস্ট। কি চেঞ্জ করতে হবে এটা নামে এখন কি চেক করছি, একবারে পেস্ট করে দিস না, একটা একটা করে চেঞ্জ কর, পেস্ট কর, তাহলে সুবিধা হবে, নাহলে ট্র্যাক রাখতে পারবি না, সব ভুল হয়ে যাবে। আর কি চেঞ্জ করতে হবে এখানে? আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, এটা এখনো করিসনি। বাস এবার পেস্ট করতে করতে দেখবি ট্র্যাক রাখতে পারবি না, ভুলভাল হয়ে যাবে। কোনটাকে চেঞ্জ করছিস তুই? হ্যাঁ এটা থার্সডে হবে। বাহ 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 বাহ, দুবার ওয়েডনেসডে প্রিন্ট হবে, যেটা বলি কথা তো শুনবি না, পোস্তা দিয়ে মারবি, মার। ডাবল ক্লিক কর, এবার লিখে ফেলার উপর, এবার এই ফোরটাকে লাস্টের ফোরটাকে চেঞ্জ কর। ওয়েডনেসডে তো ডাবল ক্লিক কর। আচ্ছা আরেকটা জিনিস যেটা তুই করিস না সেটা হচ্ছে টার্মিনেটর দেওয়া, তো টিউসডে ওয়েডনেসডে থার্সডে সব জায়গায় ক্লিক করে করে টার্মিনেটর বসে দেওয়া। আচ্ছা এরপরে আরেকটা জিনিস, তুই যদি জেনারেল সিনট্যাক্সটা দেখিস, জেনারেল সিনট্যাক্সের মধ্যে দেখ অনেকগুলো এলসিএফ এর পরে সবার কাছে কি আছে, কি ব্লক আছে, যদি তোর জেনারেল সিনট্যাক্সটা দেখিস, জেনারেল সিনট্যাক্সের মধ্যে ইফ এলসিএফ যে কনস্ট্রাক্টটা আছে ও সবার নিচে কোন ব্লক আছে, না লাস্ট ব্লক, ইফ অনেকগুলো এলস ইফ এর সবার কাছে কি আছে, ভালো করে একটু দেখ, একটু বল, ইফ গেল এলস ইফ গেল তারপরে সবার লাস্টে কি আছে, সবার নিচে কোন ব্লক আছে, এলস ইফ তো আর বোধহয় নেই, এলস ইফ বাদে কি আছে, কি বলতো বিট পেপার এইচটা খোলতো একটু তুই অন্ধ হয়ে গেছে, মানে 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 মন ঠন কোথায় তোর, কি বলবো, বিট পেপার এইচটা খোল। আরে বাবা সবার লাস্ট, আমি ওটার কথা বলছি না, আমি ইফ এলস ইফ কনস্ট্রাক্টের অ্যাজ এ হোল এর কথা বলছি, লাস্টের ব্লকটা কার, এটা কি এই জিনিসটা, হ্যাঁ এটাই তো চাইছি আমি সবার, এটা এটা সবার লাস্টে নয়, এটা এই যে সবার লাস্টের ব্লক, তখন তো তাই বলছিলাম লাস্ট ব্লকটা কি, লাস্ট ব্লকটা কি বলতে, এলস ব্লক, এবার এলস ব্লকটা এবার আমাদের সিচুয়েশনে কোথায় দরকার, রেপলিক ট্যাবে ফেরোতে। আচ্ছা এবার ইউজার তো 1 থেকে 7 এর মধ্যে কোনো একটা নাম্বার দিলে পরে দ্যাট ইজ এ ভ্যালিড অপশন, তাহলে পরে আমরা
সেটার জন্য আমরা কি করবো, সবার লাস্টে আমরা একটা এলস ব্লক দেবো। তো এলস ইফ ব্লকের লাস্টের ওই লাস্ট যে ব্রেসটা আছে সেই ব্রেসে ক্লিক কর, এবার এন্টার মার। এবার হচ্ছে এলস ব্লক লেখ। এবার আরেকটা কথা বলে দিই, এলস ব্লকে স্টুডেন্টরা সবসময় একটা মিস্টেক করতে দেখেছি, ওরা এলস এর পরে একটা কন্ডিশন দিতে যায় ব্র্যাকেটে। এলস এর পরে কোনো কন্ডিশন, এলস মানে হচ্ছে কি, সবকিছু ফেল করে গেলে এটা চলবে। কি লিখছিস তুই, স্পেস দিলি কেন অতগুলো এলস এর আগে? ও আচ্ছা ঠিক আছে, এলস এর এন্ডে যা, এন্টার মার, ব্রেসটা দিয়ে দে, এলস ব্লকটা শুরু কর। তার মানে কি, যদি একটাও অপশন না মিলে আমি এই ফাইনাল অপশনটা দেখাবো। তো তুমি আমাকে বল, যদি এক থেকে সাতের মধ্যে ইউজার যদি কোনো ভ্যালু না দেয়, তাহলে পরে আমার কি দেখানো উচিত ইউজারকে? তোর কি মনে হয় বল? আউটপুট দেখিয়ে দে। আচ্ছা তোকে একটা শর্টকাট বলি, এটা তুই সব জায়গায় পাবি না, এন্টার মার কিবোর্ড। এটা শুধু এখানে চলে, ওটা তুই নোটপ্যাডে পাবি না, স্কুলেও পাবি না। ডট লেখ, লেখ যা আছে লেখ। এই অপশনটাই চাই, তাহলে এন্টার মার দিবি, ব্র্যাকেট ওপেন কর, ডাবল কোটস এর মধ্যে কি দেখাবো, ইনভ্যালিড ডে নাম্বার। সবার লাস্টটা কি দিতে হয় দিয়ে দাও। ব্যাপারটা কি বুঝলি আমরা এখানে কি করলাম? আচ্ছা এবার রান ট্যাব, কোশ্চেন নাম্বার থ্রিটা খোল। আচ্ছা কোশ্চেন নাম্বার থ্রি করলে কি তো দেখাচ্ছে না, কিছু আসছে না। দেখি কোশ্চেন নাম্বার থ্রি তো বোধহয় কিছু একটা ভুল করেছিস তুই, দেখতে না। স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এটাকে একটু বন্ধ করেছিস। আচ্ছা হেড এটাকে বন্ধ করেছিস, বডি করেছিস, বন্ধ করেছিস। আচ্ছা আচ্ছা একটু ভালো করে তোর ইনপুটের লাইনটা দেখ তো, স্ক্রল করে উপরে যা, যেখানে ইনপুট নিচ্ছিস একটু যা তো উপরে যা। পার্স ইন্টের আইটা কি হয়, ছোট হয় না বড় হয়? দেখো আবাসে ছোটই দিল। হ্যাঁ কোশ্চেন নাম্বার থ্রি ডট এইচটিএমএল টা খোল, দেখ এবার আসবে। ডে নাম্বার কিছু একটা ভ্যালিড ডে নাম্বার দেখ, ফ্রাইডে আসলে বা রানটে। কোশ্চেন নাম্বার থ্রি ডট এইচ টি এম এল, আরেকটা ভ্যালিড ডে নাম্বার দে। ওকে তো থার্সডে আবার একটা ভ্যালিড ডে নাম্বার, ভ্যালিড নাই বাট ইনভ্যালিড ডে নাম্বার দে।
ঠিক আছে। আচ্ছা এটাকে একটু আইটাকে ক্যাপিটাল করে দিলে বোধহয় ভালো হয়। আচ্ছা ইনভ্যালিড স্পেলিংটা ভুললে IN হবে, ছোট এন রানটিপ, রানটিপ তো হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই, দে একটা দে। ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে বিট পেপার এ এ ফোল্ডারটা খোল, এ ফোল্ডার না সরি এ এ ট্যাবটা খোল বিট পেপারে। আচ্ছা এখানে আমি একটা কাজ করি, এখানে আমি দিয়ে নিই, এগুলো দিতে ভুলে গেছি আজকে, নিশ্চয়ই লাগিয়েছি সবগুলো করেছি সবইগুলো আমি পরেরটাতে যে প্রোগ্রামস অন কন্ডিশনালস। আচ্ছা এরপরে আরেকটা জিনিস করানো যাক, সেটা হচ্ছে তোর এটা। আচ্ছা আমরা তোর কি করেছিলাম, আমরা বের করেছিলাম হচ্ছে যে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট, সরি আমরা গ্রেটেস্ট অফ টু নাম্বার কোথায় বের করেছিলাম, স্মলেস্টটা দেখিয়েছিলাম তোকে, স্মলেস্ট দেখায়নি, গ্রেটেস্ট দেখিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে এটা আমি বাদ দিচ্ছি, আমি দেখি তোকে কি কি করিয়েছিলাম দেখি। এখানে ইনপুট হচ্ছে কোদার নাম্বার উইচ ইজ গ্রেটার। আচ্ছা ঠিক আছে তাহলে এখানে একটা আর একটা প্রোগ্রাম করা যাক, হচ্ছে কোয়েশ্চেন নাম্বার আমি এটাকে ওয়ান দিয়ে শুরু করে আজকের জন্য ওয়ান এটা। আচ্ছা তো রাইট আ প্রোগ্রাম টু চেক ইফ, আর না রাইট আ প্রোগ্রাম চেক না, রাইট আ প্রোগ্রাম টু ডিসপ্লে দ্য স্মলার অফ টু নাম্বারস। ঠিক আছে আচ্ছা এবার তুই আমাকে বল যে ইউজার থেকে আমি কটা ইনপুট আমাকে নিতে হবে, দুটো ইনপুট নিতে হবে, ফার্স্ট নাম্বার আছে, হ্যাঁ বল বল বলতে থাক বল। আচ্ছা আবার শুনতে পাচ্ছিস না, শুনতে পাচ্ছিস কি? হ্যাঁ হ্যাঁ বল 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 বল। ঠিক আছে গ্রেটার নাম্বার দিয়ে করেছিলাম, স্মলারটা করাইনি। আচ্ছা তো আমি সেটাই একবার দেখিয়ে দিই স্মলারটা কিভাবে হবে, তো ইউজার। আচ্ছা ঠিক আছে আমি তোকে জাস্ট একটু বুঝিয়ে দিই, তারপরে তুই তারপরে তুই এলে একটু বুঝে। ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো এবার আমি ইউজার থেকে দুটো নাম্বার ইনপুট নিলাম, নাম্বার ইনপুট নেওয়ার পরে এরপরে কি এবার আমাকে স্মলারটা বের করতে হবে। ঠিক আছে আচ্ছা তো এবার আমি যদি অ্যাজিউম করি যে আমি এখানে সাপোজ আমি লিখি কি অ্যাজিউমিং নাম ওয়ান ইজ স্মলার। আচ্ছা আমাকে কোন দুটো ভেরিয়েবলকে কম্পেয়ার করতে হবে সেটাকে তুই আমাকে একটু বলে দে, নাম ওয়ান আর নাম টু। এরপরে আমার কন্ডিশনের তোর জেনারেল সিনট্যাক্সটা কি বলে, আমার কন্ডিশনের জেনারেল সিনট্যাক্সটা হচ্ছে কি আমার লেফটে একটা ভেরিয়েবল থাকবে, ঠিক আছে তারপরে আমি এখানে জাস্ট ডট দিয়ে ছোট করে লিখছি, আমার রাইটে একটা ভেরিয়েবল থাকবে আর আমাদের মাঝখানে এটা আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে লিখি, আর আমাদের মাঝখানে একটা রিলেশনাল অপারেটর থাকবে। আচ্ছা তো এবার যেহেতু আমরা নাম ওয়ান আর নাম টুকে কম্পেয়ার করছি তাহলে পরে আমি এখানে লেফটের মধ্যে নাম ওয়ান লিখি আর তারপরে রাইট এর মধ্যে সেকেন্ড যে ভেরিয়েবলটা সেখানে আমি নাম টু লিখি। আচ্ছা এরপর আমি যদি অ্যাজিউম করি যে নাম ওয়ান ইজ স্মলার তাহলে বলতো এখানে কোন রিলেশনাল অপারেটরটা আমার বসানো উচিত যদি নাম ওয়ান নাম টু এর থেকে স্মলার হয়, রিলেশনাল অপারেটর আমাদের কাছে এইগুলো আছে, লেস দ্যান ইকুয়ালস টু নয় জাস্ট লেস দ্যান, নাম ওয়ান ইজ স্মলার বলেছি ঠিক আছে।
ঠিকই আছে, আমি শুধু এখানে সাইডে লিখে রাখছি। আচ্ছা তাহলে এটা বসানো আছে, তার মানে কি যদি নাম ওয়ান স্মলার হয় তাহলে পরে এই কন্ডিশনটা ট্রু হবে, তাই না? তাহলে পরে ইফ ব্লকের মধ্যে আমরা কি ডিসপ্লে করব, তাহলে পরে আমরা ইফ ব্লকের মধ্যে ডিসপ্লে করব যে তোর নাম ওয়ান, মানে নাম ওয়ানের ভ্যালুটা বেসিক্যালি ডিসপ্লে করব, নাম ওয়ান প্লাস আর টেক্সটের মধ্যে থাকবে হচ্ছে ইজ স্মলার। আচ্ছা এবার তুই আমাকে বলতো, যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে পরে কে স্মলার নাম্বার হবে? আমার এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে পরে কে স্মলার নাম্বার হবে? এই কন্ডিশনটা ট্রু হলেও নাম স্মলার, এই কন্ডিশনটা ফলস হলেও নাম ওয়ান স্মলার, নাম টুটা স্মলার হবে। তো ডিসপ্লে নাম টু ইজ স্মলার, বুঝেছিস? এটা কিন্তু ঠিক আমাদের গ্রেটার চেক করার মতন, শুধু কি জাস্ট সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝেছিস ব্যাপারটা? এটা খাতায় একটু লিখে দে, লিখে তারপরে রেপ্লিকা প্রোগ্রাম লিখতে শুরু করবে। আর একটা কাজ কর, কিবোর্ডের মধ্যে টি ট্যাপ, টি, হ্যাঁ ঠিক আছে, তুই আগে কিবোর্ডের টি ট্যাপ, টি, কি ফর টম, হ্যাঁ লিখে নে, হ্যাঁ একটা কপিতে লিখে নে। আমি এইভাবেই তোকে প্রত্যেকটা প্রোগ্রামে এরকম ছোট ছোট করে অ্যালগোরিদম দিয়ে বোঝাবো, বুঝিয়ে তারপরে তোকে কি প্রোগ্রামটা দেখা যাচ্ছে। দেখা হয়ে গেলে বলিস, বারের পরে এখানে স্ল্যাশ কোন, না 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 না, এটা আসে, এটা HTML ট্যাগ নয়, আমি তোকে ওই জেনারেল সিনট্যাক্স লিখেছিলাম না, কি বলে কন্ডিশন ফ্রেম করতে হয়, লেফট এর ভেরিয়েবল থেকে রাইট এর মধ্যে ভেরিয়েবল বা নাম্বার থাকে, মাঝখানে একটা অপারেটর থাকে যেটা রিলেশনাল অপারেটর, আমি সেটাই আমি ওখানে জেনারেল সিনট্যাক্স লিখেছি, ওটা HTML ট্যাগ নয়। আচ্ছা
হলো এবার র্যাপেল একটা খোল। আচ্ছা এটা আজকে ক্লাস ওয়ার্ক, তাহলে ওই 010520 ক্লাস ওয়ার্ক ফোল্ডারে ক্লিক কর। এবার হচ্ছে ওখানে তিনটে ডটে ক্লিক কর, অ্যাড ফাইল q1.html দিয়ে দে। ওই তিনটে হচ্ছে তোর হোমওয়ার্ক ছিল, যেগুলো তোকে ক্লাসের মধ্যে তোকে আজকে আমাকে করাতে হলো, তুই করিস নি বলে। q1.html এটা হচ্ছে আজকের ক্লাসের জিনিসপত্র গুলো সব ছোট html। কি লিখছিস তুই, টু কেন লিখলি? হ্যাঁ এন্টার, বাস। আচ্ছা এখানে আমি কপি করে দিচ্ছি তোকে, দাঁড়া। বাস লিখতে শুরু করো। ইউজার থেকে দুটো নাম্বার নিবি, দুটো নাম্বার নিয়ে চেক করবি কোনটা ছোট। প্রথমে অ্যাজুম করবি কি নাম ওয়ানটা ছোট, যদি সেটি কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রিন্ট করবি হচ্ছে নাম ওয়ান ইজ স্মলার, এলস নাম টু ইজ স্মলার। আর আরেকটা আমি তোকে যে কথাটা বারবার বলে যাচ্ছি, ভেরিয়েবলের নেমের মাঝখানে স্পেস হয় না, আইদার তুই এক্সটাকে একসাথে রাখ বা আন্ডারস্কোর দে, এখানে একসাথে রাখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই ভুলটা বারবার করিস না, কারণ ব্যাপারটা হচ্ছে এই স্ক্রিপ্ট ফাইলের মধ্যে চালালে পরে তোর ওই কনসোল। আচ্ছা ঠিক আছে, এরা কি করে চেক করতে হয় ওটা আমি তোকে একটু শিখিয়ে দেবো, ওটা হেডার ফাইলের মধ্যে দেখা যায়। আমি তোকে বলে দিচ্ছি, স্কুলে তো একটা সলভ হবে না, দেখিয়ে দেবো। ব্র্যাকেট আর প্রম্পটের পরে একটা ব্র্যাকেট বেশি পড়ে গেছে। ওকে আচ্ছা, ওদের জন্য কি স্কুল থেকে অনলাইন কিছু করেছে? কেন স্কুলে গেলে বাবা কম কম বিবাহ? আমি চাই করোনাটা খাওয়া। গ্রেটার হবে না রে, আমি এখানে স্মলার চেক করছি, টাইমটা চেঞ্জ হবে। কি দিচ্ছিস তুই বারবার, কি কর? ওয়ানের পরে আর কি করছিস তুই?
অনলাইন পর না হয়নি ব্যাকস্পেস মারাটা ভেরিয়েবলের নামটা কি নাম ওয়ান না একটা ব্যাকস্পেস হ্যাঁ ঠিক আছে দেখুন এখনো ঠিক নেই দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ ব্যাকস্পেস বাস এরপরে রেস্টের ভিতরে যায় এন্টার মার আরে দেখো রেস্টার ভিতরে যেখানে আমার কার্সারটা আছে এন্টার মার আবার লেখ এটার মানে কি নাম ওয়ান লেস দ্যান নাম টু মানে কি স্মল টার্মিনেটরটা দিয়ে দেয় আমি তুই তুই একটা কাজ কর তুই তুই একটা কথা শোন আমি যেভাবে তোকে করতে বলছি এভাবে তুই কর এখান থেকে ঠিক আছে নাহলে তোর বারবার তোর টার্মিনেটর মিস করিস সেটা ওটা মিস করিস দরকার নেই আমি এটা একটু মুছছি তো যখনই তুই এখানে একটা ব্র্যাকেট দিস দেখবি দুটো পরপর পড়ে যায় পড়ে যাওয়ার পরে লাস্টে যাবি যে টার্মিনেটরটা দিয়ে দিবি তাহলে কি তোর এইভাবে তুই যদি করিস তাহলে তোকে পরে টার্মিনেটর দেওয়া দরকার পড়বে না ঠিক আছে এবার ভিতরে এসে এটা তুই লিখেছিস এবারে ভিতর থেকে লিখ সবসময় ডকুমেন্ট ডট রাইট লিখ ব্র্যাকেট টার্মিনেটর তারপরে ভিতরে এসে আমার যা মনে হচ্ছে হোয়াটসঅ্যাপটা যেদিন যেদিন ভোগায় না সেদিন সেদিন কি যাতা মানে সত্যি হবে কিন্তু নাম টু স্মলার আমরা লিখবো ওই কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে পরে কোন নাম্বারটা ছোট dot title in bracket the terminator না না কি বলেছি terminator এরপর ভিতরে চলে আচ্ছা আরেকটা কথা এই লাইনের মধ্যে আরেকটা মিস্টেক আছে যে লাইনে তোর কার্সারটা কারেন্টলি আছে দেখ তো কি মিস্টেক প্রথম থেকে পর লাইনটা রান ট্যাব ইউ ওয়ান্ট টু এইচটিএমএল ক্লিক কর দে জানি না ওটা কেন হঠাৎ করে অন্য একটা ট্যাবে খুললো আমার তো এখানে সেম ট্যাবেই খুললো কে জানে আচ্ছা বাস ঠিক আছে এরপরে হচ্ছে তুই বিট পেপার এটা খোল আচ্ছা এবার নেক্সট টপিক যেটা আমরা শিখবো সেটা এই যে দুটো প্রোগ্রাম লিখলাম এই দুটো প্রোগ্রামের প্রোগ্রামটাকে আমরা একটু মডিফাই করব আচ্ছা তো এটা আমি আচ্ছা তো এবার হচ্ছে তুই কি হল বিট পেপারে এটা খোল তোর ব্ল্যাঙ্ক আসছে কেন ও হ্যাঁ তোর ব্ল্যাঙ্কই আসবে তোর ব্ল্যাঙ্কই আসবে ঠিক আছে ঠিক আছে এবার জিনিসপত্র এসছে ঠিকই নিশ্চয়ই আচ্ছা দাঁড়া আমি এটা একটু মুছে নিই এবার হেডিংটা দিয়ে নিই খাতার মধ্যে তুই হেডিংটা দিয়ে নিই এটা আজকে আমাদের বা সেম পেজ থেকে লিখে দিতে পারিস অসুবিধা নেই
এটা একটা তোর জাস্ট একটা ছোট্ট একটা নতুন টপিক, কিন্তু ছোট টপিক, আচ্ছা, টার্নারি অপারেটর। ওকে, তো এবার আমি যদি তোর এই লেখা কোডটা যদি আমি এখান থেকে আনি, হুম হুম হ্যাঁ 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 আচ্ছা, তো এবার এই কোডটা তুই লিখেছিলি, ঠিক আছে? আচ্ছা, তো এবার তোকে যদি আমি বলতাম কি ইনস্টেড অফ ডিসপ্লেইং উইচ নাম্বার ইজ স্মলার, তুই একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর কর, মানে ফর এক্সাম্পল তোর যদি উপরে এরকম একটা ভেরিয়েবল থাকতো, লেটস সে ভার ভার স্মল, এই কোডটা তোকে একটু একটু পরে লিখিস, দাঁড়াও তোকে লেখার টাইম দেবো, তুই আগে এটা একটু দেখ। আচ্ছা, তো ধরে নে var small বলে তুই একটা ভেরিয়েবল বানালি, ঠিক আছে? আচ্ছা, এবার ইনস্টেড অফ ডিসপ্লেইং উইচ নাম্বার ইজ স্মলার, তোকে এই স্মল বলে যে ভেরিয়েবলটা আছে, এই স্মল বলে ভেরিয়েবলটার মধ্যে তোকে ওই নাম্বারটাকে অ্যাসাইন করতে হবে। তো আমি এখানে তোর লেখা কোডটাই লিখছি, নাম ওয়ান লেস দ্যান নাম টু, ব্রেস ওপেন ব্রেস ক্লোজ, এলস ব্রেস ওপেন ব্রেস ক্লোজ। আচ্ছা, এবার আমি কি চাই, আমি চাই হচ্ছে যেটা স্মল সেটা আমি ডিসপ্লে করতে চাই না, কিন্তু সেটা আমি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, তাহলে আমি এখানে বলতো কি লিখবো? এটা জানা ক্লাস হচ্ছে তো, ক্লাস চলাকালীন অন্য কল কেন তুলিস বলতো? হ্যালো, এবার তো হ্যাঁ, তুই ক্লাস চলাকালীন অন্য কল তুলিস কেন? তুলবি না, কেটে কেটে দিস, সেটা মেসেজ করে দিস কি ক্লাস চলছে, একটু পরে কল করতে, তাহলেই হয়ে যায়। আচ্ছা, এবার আমি কি বলছিলাম, ইনস্টেড অফ ডিসপ্লেইং উইচ নাম্বার ইজ স্মলার, আমরা এই ভেরিয়েবলটার মধ্যে অ্যাসাইন করতে চাই, তাহলে আমি এখানে কি লিখবো বলতো? কি হলো বল, হ্যালো হ্যালো, আরে কিছু বল, আমি তো শুনতে পাচ্ছি না তোর কথা। হ্যালো, তুই তোর হেডফোনটা খুলে নে, তুই লাউড স্পিকারে দিয়ে রাখ, লাউড স্পিকারে দিয়েছিস? আচ্ছা, ওকে, এবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি, দাঁড়া। আচ্ছা, এবার আমি তোকে আবার কোয়েশ্চেনটা রিপিট করছি, এই নিয়ে থার্ড টাইম আমাকে রিপিট করতে হচ্ছে। এখানে আমরা কি করছিলাম, এখানে আমরা ডিসপ্লে করছিলাম কোন নাম্বারটা ছোট, তো যদি নাম ওয়ান ছোট হয় তাহলে পরে আমরা ডিসপ্লে করছিলাম নাম ওয়ান ইজ স্মলার, আর যদি নাম টু ছোট হয় তাহলে আমরা ডিসপ্লে করছিলাম নাম টু ইজ স্মলার। এবার আমি চাই যে ইনস্টেড অফ ডিসপ্লেইং উইচ নাম্বার ইজ স্মলার, তুই ওটাকে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করবি, এই স্মল বলে ভেরিয়েবলের মধ্যে স্টোর করবি। তাহলে পরে তুই আমাকে বল এখানে ইফ ব্লকের মধ্যে আমি কি লিখবো, স্মল ভেরি, না 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 জাস্ট স্মল লিখবো, ভার আর লিখবো না, স্মল ইকুয়াল টু, এখানে বলতো কোন ভেরিয়েবলটার ভ্যালু স্টোর করবো,
এই ব্লকটার মধ্যে ইফ ব্লকের মধ্যে ইফ ব্লক মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে পরে কোন নাম্বারটা স্মল হবে, নাম ওয়ান না নাম টু? নাম ওয়ান লেস দ্যান নাম টু, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কোন নাম্বারটা ছোট? নাম ওয়ান ছোট। কি শিওর বলছিস নাকি জাস্ট র্যান্ডমলি একটা বলে দিচ্ছিস? আচ্ছা তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে স্মল ইকুয়াল টু নাম ওয়ান, মানে কি আমরা স্মলেস্ট নাম্বারটাকে এই ভেরিয়েবলের মধ্যে সেভ করতে চাই। সিমিলারলি এলস পার্টের মধ্যে বল কি লিখবো। হ্যাঁ স্মল ইকুয়ালস টু নাম টু। আচ্ছা এবার এই জিনিসটাকে লেখার আমাদের কাছে একটা শর্ট হ্যান্ড ফর্ম আছে, সেই শর্ট হ্যান্ড ফর্মটাকে বলা হয় হচ্ছে টার্নারি অপারেটর, অথবা এটাকে বলা হয় হচ্ছে কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট। কন্ডিশনাল আমি এই জায়গাটায় লিখছি অ্যাসাইনমেন্ট, এই দুটো নামে এই পার্টিকুলার অপারেটরকে চেনা যায়। আচ্ছা তো এবার এই অপারেটরের জেনারেল সিনট্যাক্সটা কি? আচ্ছা জেনারেল সিনট্যাক্স, আচ্ছা তো এখানে আমাদের লেফটে একটা তোর ভেরিয়েবল থাকে, তারপর একটা ইকুয়াল টু থাকে, ইকুয়াল টু থাকার পরে এখানে আমার থাকে একটা কন্ডিশন, কোয়েশ্চেন মার্ক, তারপরে এখানে এক্সপ্রেশন ওয়ান। আচ্ছা অথবা আমি একটা কাজ করি, আমি জেনারেল সিনট্যাক্সটা না অন্য একটা ইস্যুতে লিখি, এখানে জায়গা হচ্ছে না, কপি করে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করছি, দাঁড়া। আমি এটাকে একটু সরাই আর এইগুলোকে আমি একটু মুছে দিই। আরে বাবা তোকে লেখার টাইম দেবো আমি বললাম না, বলেছিলাম তো লেখার টাইম দেবো, দাঁড়া আগে বুঝে নে তারপরে লিখিস, না বুঝে লেখাটাকে মুখস্থ করা হবে, কোনো লাভ হবে না ওটাতে। আচ্ছা তো কি বলছিলাম, এর জেনারেল সিনট্যাক্সটা এরকম, ভেরিয়েবল ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক কন্ডিশন কোয়েশ্চেন মার্ক এক্সপ্রেশন ওয়ান কোলন এক্সপ্রেশন টু। আচ্ছা এবার এটা এবার সব লাস্টের টার্মিটা থাকবে। আচ্ছা এবার এটার মানেটা কি, এবার এটা বোঝার জন্য আমরা ওই কোড যেটা আমরা আগে লিখেছিলাম সেই কোডটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। আচ্ছা তো আমাদের কি ছিল, আমাদের সবার উপরে var small বলে একটা ছিল। আচ্ছা আমি এটাকে একটু নিচে নামাই। আচ্ছা তারপরে আমরা চেক করছিলাম কি ইফ নাম ওয়ান লেস দ্যান নাম টু, তাহলে পরে আমরা আমি এখানে দিচ্ছি জায়গা কম বলে, আমরা স্মলের মধ্যে কি স্টোর করছিলাম, স্মলের মধ্যে আমরা নাম ওয়ানের ভ্যালু স্টোর করছিলাম, আর যদি এটা না হয় যদি নাম টু স্মল হয় তাহলে আমরা স্মলের মধ্যে নাম টু এর ভ্যালুটা স্টোর করছিলাম। আচ্ছা এবার এই যে জেনারেল সিনট্যাক্সটা আছে এই জেনারেল সিনট্যাক্সের মধ্যে কোনটা কি সেটা আমি একটু পাশাপাশি লিখে দিচ্ছি। আচ্ছা তো আমার এই ভেরিয়েবলটা এখানে হচ্ছে এটা, এই var small নাম এটা হচ্ছে আমার ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা এবার বলতো এখানে আমার এই কন্ডিশনটা কোনটা, না 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 কন্ডিশন কন্ডিশন এখানে এই পুরো কোডের মধ্যে, এই পুরো কোডের মধ্যে আমার কন্ডিশনটা কোনটা, মানে এইটা আমার কন্ডিশন, আমি এই লাইনটার কথা বলছিলাম, তাহলে দিস ইজ মাই কন্ডিশন। আচ্ছা এরপরে হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হলে পরে কোন স্টেটমেন্ট এক্সিকিউট হয়, এটা এক্সিকিউট হয় নাকি এটা এক্সিকিউট হয়, কোনটা ওয়ান না টু? এই কন্ডিশনটা ট্রু হলে স্টেটমেন্ট নাম্বার টুটা এক্সিকিউট হয়, এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা ট্রু হলে এই কন্ডিশনটা যদি, হ্যাঁ তার মানে স্টেটমেন্ট ওয়ানটা এক্সিকিউট হয়, হ্যাঁ তো সেই কারণে স্মল ইকুয়াল টু নাম ওয়ান এই স্টেটমেন্টটা এক্সিকিউট হয়, হেন্স দিস ইজ মাই এক্সপ্রেশন ওয়ান। আর এই পার্টিকুলার যেই তোর কি কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কোনটা এক্সিকিউট হয়, নাম্বার টুটা, তাহলে দিস ইজ মাই এক্সপ্রেশন টু। আচ্ছা তাহলে আমি এখানে যা যা লিখেছিলাম সেইগুলো তাহলে আমি তোকে এখানে বোঝাতে পারলাম কোনটা কোনটা কি কি,
আচ্ছা, এবার এটাকে আমরা শর্ট হ্যান্ড নোটেশনে কিভাবে লিখবো সেটা একটু দেখা যাক। পরের স্লাইডটাতে যাই। আচ্ছা, এবার আমি একটা কাজ করছি, আমি এগুলো একটা একটা করে বসে বসে রিপ্লেস করছি। আচ্ছা, এবার ভেরিয়েবলটা আমার কি ছিল? var smallটা আমার ভেরিয়েবল ছিল, লিখে দিই var small। আমি খালি এবার আগে আইডেন্টিফাই করালাম, এরপর আমি খালি সাবস্টিটিউশন করছি আর কিচ্ছু না। আচ্ছা, এরপর আমার কন্ডিশনটা কি ছিল? num1 less than num2, এটা আমার কন্ডিশন ছিল, রিপ্লেস করি num1 less than num2। আচ্ছা, এরপরে আমার এক্সপ্রেশনটা কি ছিল? আমার এক্সপ্রেশন ছিল যে স্মল ইকুয়াল টু নাম ওয়ান, বা টু বি অনেস্ট আমার এক্সপ্রেশনটা স্মল ইকুয়াল টু নাম ওয়ান বলাটাও একটু ভুল হবে। আমার এক্সপ্রেশনটা ছিল হচ্ছে এটা নাম ওয়ান, আর এখানে আমার এক্সপ্রেশনটা ছিল হচ্ছে নাম টু। ঠিক আছে, নাম ওয়ান নাম টু। আচ্ছা, তাহলে এখানে আমি লিখি নাম ওয়ান কোলন, তারপরে হচ্ছে নাম টু। এবার এটা আমি কি করলাম, এটা আমি কেন লিখলাম, এটার মানেটা কি? আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়খানা লাইন লিখে যেটা অ্যাকমপ্লিশ করছি, সেই সেম টাস্কটা আমরা একটা সিঙ্গেল লাইনে অ্যাকমপ্লিশ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এবার এটা কিভাবে কাজ করছে সেটাও একটু তোকে বলে নিচ্ছি। সেম ভাবেই কাজ করছে যেভাবে ইফটা কাজ করে, তাও একবার আমি তোকে বলে দিচ্ছি। আচ্ছা, তো সবার প্রথমে কি হয়, সবার প্রথমে এই যে আমার কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা সবার প্রথমে টেস্ট হয়। ঠিক আছে, নাম্বার ওয়ান এই এটা প্রথমে হয়। এবার এই পার্টিকুলার জিনিসটা যদি ট্রু হয় তাহলে পরে স্মলের মধ্যে ও এক্সপ্রেশন ওয়ানটাকে অ্যাসাইন করবে, আর এটা যদি ফলস হয়, দাঁড়া এটা আমি একটা ডিফারেন্ট কালারে লিখি, এটা আমি লিখি হচ্ছে ফর ট্রু, আর নাম ওয়ানের এই প্রথম কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে পরে ও স্মলের মধ্যে নাম টুটাকে অ্যাসাইন করবে। ব্যাপারটা কি বুঝতে পারলি? এটা নাহলে একটা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে দেখে নেওয়া যাক। ধরে নে নাম ওয়ানের ভ্যালু হচ্ছে সিক্স, আচ্ছা, আর নাম টু এর ভ্যালু হচ্ছে এইট। তাহলে সবার প্রথমে এদের মধ্যে আমি কোনটাকে টেস্ট করব, কি টেস্ট করব? কি হলো, হ্যালো, না না, এই টোটালটার মধ্যে থেকে আমি কোনটাকে সবার প্রথমে কোন জিনিসটা এক্সিকিউট করে, এই তিনটে কম্পোনেন্ট আছে তো, কন্ডিশন এক্সপ্রেশন ওয়ান এক্সপ্রেশন টু, এই তিনটের মধ্যে কোনটা সবার প্রথমে এক্সিকিউট করে? আমার এখানে তিনটে পার্ট আছে তো, কন্ডিশন এক্সপ্রেশন ওয়ান এক্সপ্রেশন টু, আমি তো কন্ডিশনটা আগে হবে, তার মানে কি নাম ওয়ান লেস দ্যান নাম টু কিনা এই কন্ডিশনটাকে টেস্ট হবে, নাম ওয়ান লেস দ্যান নাম টু। আচ্ছা বলতো, নাম ওয়ান লেস দ্যান নাম টু, নামের ভ্যালু নাম ওয়ানের ভ্যালু এটা, নাম টু এর ভ্যালু এটা, এটি কন্ডিশনটার ভ্যালু কি হবে? ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে। আমি এখানে কি লিখেছি, যদি ট্রু হয় তাহলে পরে কোন এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করবে, এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করবে নাকি পরের এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করবে? পরের এক্সপ্রেশনটা, নাম ওয়ানের ভ্যালু ট্রু হলে কোনটা করে, এটা করে নাকি এটা করে? মাথায় লিখে রেখেছি তোরে, নাম ওয়ান, হ্যাঁ নাম ওয়ান, একটু রেসপন্সিভ হয়ে একটু মন দিয়ে অ্যান্সারটা করার চেষ্টা কর। নাম ওয়ানের ভ্যালুটা আসবে, তার মানে স্মলের মধ্যে নাম ওয়ানের ভ্যালু আসছে, মানে কি সিক্সটা অ্যাসাইন হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দিই। এবার ধরে নে আমার নতুন ভ্যালু হচ্ছে তোর ওয়ান, সরি নতুন ভ্যালু হচ্ছে ফাইভ, আর এখানে সাপোজ টু। ঠিক আছে, আচ্ছা, এরপর তুই আমাকে বলতো ফর দ্য ভ্যালু অফ ফাইভ অ্যান্ড টু আমার কন্ডিশনের ভ্যালুটা কি হবে? আরে আমি কন্ডিশনারে ভ্যালু চাইছি রে, একটু শোন মন দিয়ে, নাম ওয়ানের ভ্যালু কত? ফাইভ, নাম টু এর ভ্যালু কত?
টু, ফাইভ লেস দেন টু, এটা ট্রু হয়? তাহলে ফলস হবে মানে কি, মানে হচ্ছেটা কি বুঝতে পারছিস না? আমাকে বল না, রেসপন্সিভ হলে আমি কি করে তোকে বোঝাবো বলতো? প্রবলেম হচ্ছে তাহলে বল সেটা, আমি আবার বোঝাচ্ছি, অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি, না বললে আমি বুঝবো কি করে? আচ্ছা আবার আবার নতুন থেকে শুরু করি। নাম ওয়ানের ভ্যালু তুই ফোর ধরে নে, নাম টু এর ভ্যালু তুই ধরে নে হচ্ছে থ্রি, ঠিক আছে? এই যে টোটাল আমি জিনিসটা লিখলাম, এই প্রথমে একটা পার্ট, সেকেন্ডে একটা পার্ট, থার্ডে একটা পার্ট, এদের মধ্যে থেকে ফার্স্ট জিনিসটা আগে ইভ্যালুয়েট হয় এটা, তাই জন্য আমি নাম্বার ওয়ান লিখে রেখেছি, এখান থেকে শুরু হয়। এটা কি? এটা আমার কন্ডিশন। তোমার কন্ডিশনটা কি? নাম ওয়ান লেস দ্যান নাম টু। এবারে বলতো ফর দ্য ভ্যালু অফ ফোর অ্যান্ড থ্রি, মানে নাম ওয়ান এর ভ্যালু ফোর, নাম টু এর ভ্যালু থ্রি, কন্ডিশনটা ট্রু হবে না ফলস হবে? ফোর লেস দ্যান থ্রি ট্রু হবে। এবার বুঝতে পারছিস তো তোর প্রবলেমটা কোথায়? তুই বুঝছিস না, এটা কিন্তু নয়, তুই কনসেন্ট্রেটই করছিস না। এখানে আমি আমি কন্ডিশনটা লিখে রেখেছি, তুই এটাকে তুই ট্রু বলছিস। ফোর লেস দ্যান থ্রি এটা ট্রু? কোথায় মাইনাস দেখছিস তুই? আরে এটা মাইনাস, আরে মাইনাস তোর একটা নাম্বারের সামনে হলে হতো নাকি? আমি তো এখানে মাইনাস লিখলে এটা মাইনাস হতো। তাহলে এবার বল কি হবে? ফলস হবে। ফলস হলে পরে এখানে ফলস হলে মানে কি, এক্সপ্রেশন টু এর ভ্যালুটা দেবে, তার মানে স্মল এর মধ্যে কি যাবে, নাম টু এর ভ্যালু যাবে। তাহলে স্মল এর ভ্যালু আলটিমেটলি কি হবে? স্মল এর ভ্যালু আলটিমেটলি ট্রু হবে। বাহ, মানে সিরিয়াসলি, যদি ওয়ানের এই কন্ডিশনটার ভ্যালু কি হচ্ছে, ট্রু হচ্ছে না ফলস হচ্ছে? ফলস হচ্ছে। এখানে ফলস আর কোথায় লেখা আছে বলতো? এখানে একটা ফলস আছে, এখানে একটা ফলস আছে, আর কোথায় ফলস আছে লেখা? উপরে একটা ফলস আছে। এবার ফলস হলে পরে কার ভ্যালুটা যাচ্ছে? নাম টু এর ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে না স্মলে? নাম টু এর ভ্যালু কত? হ্যাঁ তাহলে স্মলের মধ্যে থ্রি যাবে। হ্যাঁ তো তাহলে এটা এটা বলতে কি অসুবিধা হচ্ছে? স্মল এর মধ্যে ট্রু যাবে, স্মল এর মধ্যে ফলস যাবে। বুঝছি না সেটা বলবো না, ভুলভাল আনতাবড়ি একটা বলতে থাকবো। মানে সিরিয়াসলি, মানে এই এইভাবে না পারা যায় না। ইচ্ছাকৃত তুই মাথাটা গরম করাস আমার। লিখে নে এবার এখান থেকে, দাঁড়া এখান থেকে লিখিস না, তুই এখান থেকে লেখা শুরু কর। যখন বুঝতে পারবি না ক্লিয়ারলি বলবি, আমি বুঝতে পারছি না, তুই আরেকবার রিপিট কর। আমি তাহলে ভুলভাল অ্যান্সার দিবি। তুই আমাকে বোঝানোর জন্যই টাকাটা দিচ্ছিস, এটা মাথায় রাখ। হয়ে গেলে পরে বলি সেটা দেখো।
লেখা হয়েছে? আচ্ছা লেখা নেই না, আচ্ছা দাঁড়া, আচ্ছা এটার জন্য তুই শুধু এই লাইনটা লিখবি, এই লাইনটা, নিচেরটা লিখবি না, এই যে লাইনটা আমি আরো দিলাম, এই লাইনটা শুধু কপি করবি। আগেরটাতে কি ছিল? আগেরটাতে অন্য কিছু ছিল। এটা লিখেছিস একটা লাইন, এটা লিখেছিস, তারপরে এটা লিখেছিস, লিখেছিস তো? এরপরে তুই ওটার নিচে তুই শুধু এই লাইনটা লিখবি, এখানে ছোট একটা হেডিং দিয়ে দিবি, নাহলে লাইনটা লেখার আগে তোর ইউজিং টার্নারি অপারেটর। এই লাইনটা আর ওই লাইনটা সেম নয়, ডিফারেন্ট আছে। ওটা জেনারেল সিনট্যাক্স ছিল, এটা জেনারেল সিনট্যাক্স নয়, এটা হচ্ছে আমি এই ইফের কোডটাকে কনভার্ট করলাম ইউজিং এ টার্নারি অপারেটর। দুটো সেমই রেজাল্ট দেয়, বাট এটা দিয়ে আমার অনেকটা ছোট হয়, এটাকে শর্ট হ্যান্ড ফর্ম বলো। শুধু ওই লাইনটা, এই জেনারেল সিনট্যাক্সটাও লিখতে হবে না ইনফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা এটা এটা থাক, এটা থাক, এটা বোঝানোর জন্য ছিল। আচ্ছা এবার ডেপলিটে, আচ্ছা ডেপ্লিটার মধ্যে তোর এই যে কোয়েশ্চেন, তুই এই যে জিনিসটাকে সলভ করলি, এখানে কি এখানে একটা স্পেস দিলে ভালো হয়। আচ্ছা ইন্ডেক্স ডট এইচটিএমএল টা নয়, তুই এখানে 10520 সিডব্লিউ ফোল্ডারটা খোল, আজকে ডেটের ফোল্ডারটা, এবারে কিউ1 ডট এইচটিএমএল টা খোল, কিউ1 ডট এইচটিএমএল টা খোল। হ্যাঁ আচ্ছা, তো এখানে তুই কি করছিলি, তুই এখানে সিম্পলি প্রিন্ট করছিলি, এবার এটার জায়গায় তুই কি করতে পারতি, তুই এইভাবে জিনিসটাকে লিখতে পারতি। ভার, আমি তোর কোডটাকে আগে রেখে দিই যা ছিল। আচ্ছা এটা তোর ইনিশিয়াল কোড ছিল, আমি কমেন্ট আউট করে দিচ্ছি, ইনিশিয়াল কোড বলো। আচ্ছা এরপর এর জায়গায় তুই কি করতে পারতি, এর জায়গায় তুই লিখতে পারতি ভার স্মল, লেখার পরে এটাকে পুরো কপি করলি, পেস্ট করলাম, তো সেম কোডই, কিন্তু আমি নতুন করে কোনো কোড লিখছি না, তোর কোডটাকে আমি মডিফাই করছি। এবার এটাকে বাদ দিয়ে আমি স্মলের মধ্যে num1 দিলাম, নেক্সটার মধ্যে আমি স্মলের মধ্যে num2 রাখলাম, সবার নিচে আমি শুধু একটা ডকুমেন্ট ডট রাইট এলেন দিচ্ছি,
তাহলে দেখ আমাকে ডকুমেন্ট ডট ক্রাইটেরিয়া লিখতে কম হচ্ছে, ইনফ্যাক্ট এটাও তোর কাজ করবে। তুই রান কর এটাকে, রান করে কিউ1 ডট এইচটিএমএল টা খোল। দে একটা নাম্বার দে, আর একটা ছোট নাম্বার, ঠিক আছে দে ওকেটা, দেখ টু ইজ স্মলার বলছে, ঠিক আছে এই করতেও চলে। ইনফ্যাক্ট এটাকে আমরা আরো ছোট করে লিখতে পারি, ঠিক আছে। এটাকে আমি সাপোজ ইনিশিয়াল কোড, এটাকে আমি বলে দিচ্ছি হচ্ছে কেস কেস ওয়ান বলে দিচ্ছি। এটাকে আমি আরো এটাকে এটাকে কমেন্ট আউট করি, কমেন্ট আউট করে এটাকেই আমি ছোট করে লিখছি। কিভাবে? আমি সেই বার স্মল লিখব ইকুয়াল টু, এরপরে কি জেনারেল সিনট্যাক্সটা দেখে বলতো, প্রথমে এখানে লেফটে ভেরিয়েবল গেল, তারপরে ইকুয়াল টু গেল, ইকুয়াল টু ঠিক পড়ে জেনারেল সিনট্যাক্সে কি লেখা আছে, জেনারেল সিনট্যাক্স, জেনারেল সিনট্যাক্স খাতাটা খাতাতে যেটা লিখলি, দেখ জেনারেল সিনট্যাক্স বলে তুই লিখেছিস একটা জায়গায়, তার ঠিক নিচে কিছু একটা লিখেছিস, কন্ডিশন লেখা আছে, এটা আমার ভেরিয়েবল হয়ে গেল, তারপরে ইকুয়াল টু, তারপরে কন্ডিশন। এখানে আমার কন্ডিশন কোনটা, এটা আমার কন্ডিশন, কপি করলাম পেস্ট করলাম, তারপরে কি, তারপরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক স্পেস। এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে পরে স্মলের মধ্যে আমাকে কাকে অ্যাসাইন করা উচিত, নাম ওয়ান কে না নাম টু কে। এই কন্ডিশনটা যদি ট্রু হয়, এই কন্ডিশনটা, আচ্ছা আমি সেটাই তোকে জিজ্ঞেস করলাম প্রথমবার, তাহলে নাম টু কে, নাম ওয়ান কে অ্যাসাইন করা উচিত। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে পরে এক্সপ্রেশন ওয়ান এর ভ্যালুটা অ্যাসাইন হবে, অথবা এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে নাম টু এর ভ্যালুটা স্মলে অ্যাসাইন করা হবে, এটা লেস দ্যান সাইন। আচ্ছা লেস দ্যান সাইনটা কি করে বুঝবি, লেস দ্যান, লেস দ্যান এর মধ্যে আমরা কি লিখি, এল লিখি, এল লিখি তো, লেস এল দিয়ে শুরু করি। এল এর কোনাটা কোন দিকে, টুয়ার্ডস তোর বাঁদিকে, বাঁদিকে না এল এর এজটা, তার মানে যদি কোনো একটা সাইনের কোনাটা লেফটে হয় তাহলে পরে দ্যাট উইল বি লেস। দেখ এটার কোনাটা লেফটে, এটা একটা উল্টো, এটা একটু টিল্টেড এল এর মতন লাগছে না তোর, ঠিক আছে। এরপর এটার অপোজিট কি হবে, গ্রেটার দ্যান হবে, যেটা এটা, ঠিক আছে এইভাবে মাথায় রাখবি। আচ্ছা এটা হলো, এরপরে সবার লাস্টটা আমি জাস্ট এটাকে প্রিন্ট করে দিই, দেখ এটাতেও চলবে, চালিয়ে দেখ তুই সেই সেম থ্রি আর টু দে, দেখ তাও চলবে, টু ইজ স্মলার। তার মানে কি আমরা ইনিশিয়ালি এত বড়ভাবে কোড লিখলাম, লেখার পরে সেটাকে আরেকটু ছোট করার চেষ্টা করলাম, মানে উই আর উই রিডিউস দ্য নাম্বার অফ ডকুমেন্ট ডট রাইট এল এন্ড লাইনস, মানে এটা লিখতে একটু সমস্যা, অনেকটা বড় লিখতে হয় বলে। এরপরে সবার লাস্টে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে ইউজিং টার্নারি অপারেটর। এবার টার্নারি অপারেটর তুই এখানে তিনটের মধ্যে যে কোনো ভাবে লিখতে পারিস, বাট টার্নারি অপারেটরটা আমাকে তোকে শেখাতে হতো, তাই তোকে শেখালাম, শিখিয়ে তোকে এটার ইউজ কেসটা দেখিয়ে দিলাম। কি যদি তুই টার্নারি অপারেটর ইউজ করিস, ওটা ইউজ করে তুই যদি কোড লিখিস, তোর কোড খুব ছোট হবে, কিন্তু সব সময় তাই বলে যখন তুই দেখছিস কি হ্যাঁ ঠিক আছে আমি এখানে টার্নারি অপারেটরটা এখানে আমি ফ্রেম করতে পারছি, তখন তুই টার্নারি অপারেটর দিয়ে করবি, সব সময় টার্নারি অপারেটর ইউজ করতে হবে। এটা ছোট কন্ডিশন ছিল বলে তোকে টার্নারি অপারেটর ইউজ করতে বল, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে এই সেম ভাবে আমি আরেকটা নতুন ফাইল বানাচ্ছি q2.html, তুই এই সেম ভাবে এই সেম কোডটাকে তুই মডিফাই কর। আচ্ছা দেখ q2.html লেফটে আসছে, ওই তো দেখ লেফটে চলে আসছে q2.html, ক্লিক কর, না না ওটা ঠিক আছে, ওগুলো কি কমেন্ট বলে, লেফটে q2.html এ ক্লিক কর। হ্যাঁ ক্লিক কর। আচ্ছা এবার এখানে তোকে কি করতে হবে, এখানে তোকে তোর কি বলবো গ্রেটেস্ট নাম্বারটা দেখাতে হবে, বাট ইউজিং আ টার্নারি অপারেটর। তো আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি, শুধু এই টার্নারি অপারেটরের ব্যাপারটা রাখছি। তো এখানে তোকে কি কি চেঞ্জেস করতে হবে, চেঞ্জেসগুলো করে দে তো। এবার তোকে গ্রেটার নাম্বার দেখাতে হবে, তাহলে এই ভেরিয়েবলটার নাম সবার প্রথমে কি করা উচিত, হ্যাঁ তুই শুনতে পাচ্ছিস আমি কি বললাম, q2.html টা আমরা একদম কি বলবো স্মলার নাম্বার দিলাম, বিগার লেখ কোনো অসুবিধা নেই, লেখ তোর উপরে বিগার লেখ। ইনফ্যাক্ট আরো কিছু চেঞ্জেস হবে,
বিগারের সময় কি চেকিংটা আমি এরকম ভাবে করব? ওকে, তাহলে আরো কিছু চেঞ্জ করতে হবে? এই লাইনটা তো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে দেবো। আচ্ছা দেখি কি লিখলি, বিগার প্লাস নন ইজ বিগার, চালিয়ে দেখে নিচ্ছিস চলছে কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা ওটাকে আমাকে অ্যাড করতে হবে, একটু দাঁড়া আমাকে একটু অ্যাড করতে হবে। আচ্ছা এটা হবে হচ্ছে q2.html, এটা হবে হচ্ছে q2.html, সেভ। এবার রান কর, দেখ q2.html দেখাবে। q2.html ডেটা নাম্বার দে, কোড ইজ বিগার। এবার কিছু নেগেটিভ নাম্বার দিয়ে ট্রাই করে দেখো। হ্যাঁ হ্যাঁ ছুটি, এবার জাস্ট হোমওয়ার্কটা বলে দেবো তাহলে ছুটি। তোকে একটু বুঝিয়ে তো দিতে হবে হোমওয়ার্ক গুলো কিভাবে করবি। তারপর দেখি তোকে হোমওয়ার্ক আজকে দেবো কি না, নাও দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে তুই এই প্রোগ্রাম গুলোকে তোর কম্পিউটারের মধ্যে কপি করে না। দেখ তোর 210420 হোমওয়ার্ক যে ফোল্ডারটা আছে ওটাকে খোল এখানে। নিচে 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 নিচে, হ্যাঁ ফোল্ডারটা খোল, দেখ নিচে একটা ফোল্ডার খোলা আছে, নিচে 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 সবার নিচে একটা ফোল্ডার অলরেডি খোলা আছে। একটা নতুন ফাইল বানা, তুই কাকে রিনেম করছিস একটু দেখ তো। কপি করে রাখছি, একটা সুন্দর ভাবে কপি করে রাখ। এগুলো কিন্তু তোর হোমওয়ার্ক ছিল, তো হোমওয়ার্ক লিখে রাখিস। এটুকুই তুমি কপি করেছো তাই এটুকুই এসছে, রেপেলটা খোলো আবার। কন্ট্রোল সি টিপেছো, কন্ট্রোল সি টিপিস, ভিতর আবার সিলেক্ট কর, আবার সিলেক্ট কর,
এবার পরে একবার হয়েছে, করেছো বলেই এসেছে, আগে ভুল করছিস নিশ্চয়ই। এবার কোশ্চেন নাম্বার থ্রি ডট এইচটিএমএলটা খোল, সেম কন্ট্রোল এ টেপ কিবোর্ডে, কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এ টেপ না কিবোর্ডে, যেটা তোকে বলছি, আরে ভিতরে ক্লিক করে, হ্যাঁ কন্ট্রোল প্লাস এ, হ্যাঁ কন্ট্রোল প্লাস সি, দেখ নিচে ফোল্ডার গুলো খোলা আছে, নিচে বাঁদিকে 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 লেফটে ক্লিক কর, নতুন একটা ফাইল বানা, ফাইলের নামটা কিউথ্রি ডট এইচ টিএমএল দে, বাচ্চাদের মতো বলতে হবে, এন্টার মার, আবার এন্টার মার, এবার পেস্ট কর, এবার সেভ কর, এবার কেটে দে, আর কোশ্চেন নাম্বার টু ডট যে এইচটিএমএলটা আছে ওটাকে তুই নামটা চেঞ্জ কর, রিনেম, কোথায় দিচ্ছিস একটু ভালো করে দেখ, এইচডব্লিউ, এন্টার মার, আচ্ছা ব্যাক ট্যাব, ফোল্ডার, ফোল্ডারে ব্যাক ট্যাব, হ্যাঁ তুই মিডিয়া প্লেয়ার মাই কম্পিউটার সব খুলতে পারবি, ব্যাক ট্যাব, এই ফোল্ডারটার নাম চেঞ্জ কর, রাইট ক্লিক কর, রিনেম, 2104 20 দে, এন্টার, ওর আজকে ডেটার আরেকটা ফোল্ডার বানা, ও আচ্ছা তোর এই নোটপ্যাড গুলো আগে, নোটপ্যাড গুলো আগে বন্ধ কর, নিচে দেখ কিছু নোটপ্যাড খোলা আছে, বন্ধ কর, সেভ, এখনো বন্ধ হয়েছে, আবার রিনেম করে দেয় ফাইলটা, ফোল্ডারটা, 2104 04, আজকের ডেটের একটা আরেকটা ফোল্ডার, নতুন ফোল্ডার বানা আজকের ডেট দিয়ে, বেশি তাড়াহুড়ো করলে এটাই হবে, এন্টার, এন্টার, একটা নতুন ফাইল বানা, এটা q1.html দিয়ে দে, তোর ফাইল নেমটা ভ্যালিড কিনা দেখ তো, q1.html. আচ্ছা রিনেম এর জন্য একটা শর্টকাট বলছি, কিবোর্ডের মধ্যে F2 ট্যাব, না লাস্টে একটা ডট আছে, F2 ট্যাব কিবোর্ডে, ও না 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 ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে, ডাবল ডাবল ক্লিক কর, মাই মিস্টেক, ডাবল ক্লিক কর, আচ্ছা এবার হচ্ছে রেপেলএফ এর কোথায়, আচ্ছা আজকে ডেটের q1.html টা খোল, কন্ট্রোল এ কন্ট্রোল সি, সেম সেম জিনিস, কেটে দাও, আটটা ফাইল বানিয়ে না q2.html, হোমওয়ার্ক যখন দেবো হোমওয়ার্কটা কম্পিউটারেই করবি, তারপরে হচ্ছে তারপরে নেক্সট দিন যখন দেখতে চাইবো তখন তুই রেপেলে দিয়ে দিবি, বা আমি নেক্সট দিনের হোমওয়ার্ক নেই, মজা করে না একটু।
HTML last time blue delete করব enter এটা পেলে ফেরত যায় তুই এটা কি তোর question 2 ডট html মনে হয় control a backspace ripple effect होता है save कोड़े करते हैं ठीक है रख लें